হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আরেকটি ইন্টারনেট অফারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে বন্ধুরা আমরা দেখব কিভাবে আমরা 10 টাকায় 1 GB পাই, এবং এটা আপনারা আপনি আমি নিজে নিয়ে লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিব। আর এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আশিক ফর ইউ, আর আপনাদের সাথে আছে আমি আশিক। চলেন শুরু করা যাক বন্ধুরা। এজন্য সিম্পলি আপনাকে মাই এয়ারটেল এই অ্যাপসটির প্রয়োজন হবে, আর এই ভিডিওটা সম্পূর্ণ যারা এয়ারটেল গ্রাহক শুধুমাত্র তাদের জন্য। আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে মাই এয়ারটেল এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে, তারপর জাস্ট ওপেন করবেন। আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর আপনার যে এয়ারটেল নাম্বার আছে সেটা দিয়ে লগ ইন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এটা লগ ইন হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছেন আশিক 360, আর এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 160 টাকা ব্যালেন্স আছে। সো বন্ধুরা, এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে যদি আপনি স্ক্রল ডাউন করে যান, তাহলে আপনার একটি অপশন দেখতে পারবেন বাই প্যাকেজ। দেখতেই পাচ্ছেন বাই প্যাকেজ, আপনি একটু কষ্ট করে বাই প্যাকেজে ক্লিক করে দিবেন। বাই প্যাকেজে ক্লিক করলে দেখবেন বর্তমানে এয়ারটেল যে অফারগুলো রিলিজ করেছে, অসাধারণ যে অফারগুলো, 2020 সালের যে মেন অফারগুলো, যে অফারগুলো আপনাকে ইন্টারনেট অবশ্যই আপনাকে অনেক সন্তুষ্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন 35 GB ইন্টারনেট 498 টাকা, 1 GB 25 টাকা, 15 GB 150 টাকা, এরকম অনেক অনেক অফার এখানে আপনারা পেয়ে যাবেন। আপনার অফার যেটা আপনাকে ম্যাচ করে, যেটা আপনার প্রয়োজন সেটাই নেবেন। যেহেতু আমি আপনাদেরকে বলেছি 10 টাকায় 1 GB নিয়ে দেখাবো, সেই অফারটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন বন্ধুরা, এই অফারটি আমার এখানকার মধ্যে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এবং সবচেয়ে ভালো মনে হয়েছে। আমরা যারা ইউটিউবিং করি, ইউটিউবিং পারপাস কিন্তু আমাদের প্রচুর MB খরচ হয়, আর এজন্য যদি আমরা এই 15 GB ইন্টারনেট যদি 150 টাকায় নেই, তাহলে কিন্তু 1 GB ইন্টারনেটের দাম পড়ে গেল মাত্র 10 টাকা, আর এর মেয়াদ কিন্তু 7 দিন। সো বন্ধুরা, আমরা যারা ইউটিউবিং পারপাস বা আমরা অনেক বেশি MB ইউজ করি এবং আমাদেরকে যারা অনার্গল অনলাইনে থাকতে হয় এবং অনলাইনে আমরা অনেক কাজ করি, তাদের জন্য এই অফারটি আমি মনে করি বেস্ট একটি অফার। সো বন্ধুরা, 15 GB 150 টাকায় পাচ্ছেন, তার মানে 1 GB দাম মাত্র 10 টাকা। এই অফারটা আপনারা অনায়াসেই নিতে পারেন বন্ধুরা। আমি জাস্ট এখান থেকে 150 টাকা, এখানে আমরা বাই নাও ক্লিক করবো। এই যে বাই নাও, এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব। আমি জাস্ট বাই নাওয়ে ক্লিক করলাম। বাই নাওয়ে ক্লিক করলে এখানে দেখতেই পাচ্ছেন 160 টাকা আমার ব্যালেন্স আছে, এবং 15 GB-র জন্য 150 টাকা কেটে নিবে। সো বন্ধুরা, এখন যদি আপনি অ্যাক্টিভ নাও এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এই অফারটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে বন্ধুরা। আমি এখান থেকে সিম্পলি অ্যাক্টিভ করে দিলাম বন্ধুরা। এরপরে চাচ্ছে কনফার্ম, আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর এই যে SMS, এখানে কিন্তু আমার রিকোয়েস্ট সাবমিট এটা প্রসেস হচ্ছে, এবং খুব দ্রুত আমাকে একটা কনফার্ম SMS দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন উপরে আমার SMS-টি অলরেডি চলে এসেছে বন্ধুরা। আমি জাস্ট এখান থেকে ওকে করে আমরা আমাদের SMS-টি দেখে নেই বন্ধুরা। আমাদের যে কাঙ্ক্ষিত মেসেজটা চলে এসেছে, আমরা যে কাঙ্ক্ষিত মেসেজে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইমাত্র আমাদের যে মেসেজটি চলে এসেছে, এই মেসেজে কিন্তু তারা আমাকে বলে দিয়েছে এটা আমাদের 150 টাকা আমাদের থেকে কেটে নিয়েছে, এবং এর মেয়াদ থাকবে 6-1 পর্যন্ত, এবং এটা আমরা ব্যালেন্স চেক করার জন্য আমাদের *3# ডায়াল করতে হবে, তাহলে আমরা ব্যালেন্সটা চেক করতে পারবো। আর এখন যদি আমরা সরাসরি আমাদের যদি কাঙ্ক্ষিত অ্যাপসে চলে যাই, আমরা যদি এয়ারটেল অ্যাপসে চলে যাই, তাহলেও কিন্তু আমরা ব্যালেন্সটা দেখতে পারবো আমাদের কি। দেখেন এখানে কিন্তু আমাকে 15 GB ইন্টারনেট দিয়ে দিয়েছে, এবং আমার আপনারা দেখেছেন 160 টাকা ছিল, সেখান থেকে 150 টাকা কেটে নিয়েছে, এখন আমার এখানে 10 টাকা আছে, 1 প্যাকেজ রানিং। আশা করি আমি আপনাদেরকে পুরোপুরিভাবে বোঝাতে সক্ষম হয়েছি, এবং আপনারা বুঝতেই পারছেন একদম সহজ আমি 10 টাকায় 1 GB নিয়েছি, অর্থাৎ 15 GB আমি 150 টাকায় নিয়েছি, যার দাম কিন্তু অ্যাকচুয়ালি 10 টাকায় 1 GB পড়ে গেল। আর এটা কিন্তু খুবই ভালো একটি অফার, এটা আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এখন আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওর নিচ থেকে একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে একটি ভিডিও আপনার মিস না হয়ে যায়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।